এই হোয়াটসঅ্যাপ এ বিপুল, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম অনেকদিন পর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেকদিন পর, সেই কবে যে হারাই গেছিলাম আর মনেও নেই যে কবে গেছিলাম। তো কিছুদিন একটু রেস্ট নিলাম, নিয়ে আবার ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছেন আজকে কি শুরু করতে চলেছি, শ্যাডো ফাইট এরিনা খেলতে শুরু করেছি। তো আশা করি অনেকদিন পর কাম ব্যাক করেছি, তো এতে পারফরমেন্সের উপর কোনো প্রভাব পড়বে না। এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম যাতে ভালো করে শুনতে পারেন। এবং তো একটু প্র্যাকটিস করে নেওয়া যাক, তো এখান থেকে র্যাঙ্কের তুলনায় আনর্যাঙ্কটা একটু সিলেক্ট করে দেখতে পারি, একটা আনর্যাঙ্ক র্যাঙ্কড ম্যাচ খেলতে পারি, যার ফলে নিজের স্কিল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এবং এই গেমে যে সমস্যা ছিল যে প্লেয়ার সার্চ দিলে ভাই খুঁজে পাওয়া যেত না, দেখা যাক এখন সেই সমস্যাটা কাটিয়ে উঠেছে কিনা। তো সার্চ দিতে দিতে দেখা যাক কী হতে পারে। এআই অপোনেন্ট তো বাজবো না, এবং আমি কোনো রিয়েল পার্সনকে খুঁজছি যে আমার সঙ্গে খেলতে পারবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে কোনো রিয়েল কাউকে খুঁজে পেতে, সার্চিং তো করছেই। স্টিল দেখা গেল যে আমার লেভেলের কাউকে খুঁজে পেল না, সবাই আমার থেকে এক্সিট করে চলে গেছে, এই জন্য কাউকে মিলাইতে পারতেছে না, তেমন হতে পারে। আচ্ছা দেখা যাক, এখন অনেক খুঁজলাম, খুঁজে তো কাউকে পেলাম না, এই জন্য র্যাঙ্ক ম্যাচে চলে আসতেছে। আবার এবার দেখা যাক যে তাহলে আনর্যাঙ্কে কাউকে পাইনি, তাহলে র্যাঙ্কে কাউকে পাওয়া যায় কি না, আর আমি জানি না এমন সমস্যাটা অন্য কারোর সঙ্গে হয় কি না, কিন্তু আমার সাথে সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা প্রথম থেকে আছে, সমস্যাটা এখনও হচ্ছে, অপোনেন্ট খুঁজে পাইতে খুবই দেরি হচ্ছে। তো এটা আসলে খুব একটা বড় সমস্যা, কারণ অপোনেন্ট না পাইলে আপনি খেলবেন কিভাবে? ঠিক আছে, এখন তো এখানে দিচ্ছে যে টু লং এআই অপোনেন্টের সাথে খেলতে বলছে, কিন্তু নো। তো এটাই আমার অ্যারিনা বাদ দেওয়াটার পেছনে একটা অন্যতম কারণ ছিল যে খুঁজে পাওয়া যায় না, অপোনেন্ট খুঁজে পাওয়া যায় না, প্রতিদ্বন্দ্বীকে খুঁজে পাওয়া যায় না, সেটা হলো বড় কথা। যার সঙ্গে খেলবো তাকে খুঁজে পাওয়া যায় না, এবং দেখতে পাচ্ছেন যে এখন অনেক দেরি হচ্ছে। ও মাই গড, অ্যাট লিস্ট কাউকে খুঁজে পেয়েছি। তো কতক্ষণ অপেক্ষা করেছি জানি না, কিন্তু লেভেল ফোরে আছে আর আমার ব্যান্ড বাজায় দেওয়ার জন্য যথেষ্ট আছে। তো এই ফাইটটা হারতে চলেছি, কারণ অনেকদিন পর্যন্ত ট্রাই করেনি, এবং চার লেভেলের ইরফান এসে হাজির হয়েছে। ফাইটে ভাই আজকে কপালে দুঃখ আছে, প্রথম ফাইটটাই হাত দিয়ে শুরু হতে চলেছে, আমি বুঝতেই পারতেছি। বাইরে ভাই কপাল এই পর্যন্ত একটু এটা ঠেকাই দিয়ে ভাই তালি এসে একটু ঠেকাই দাও এবার। খারাপ, আরে সালারে, ড্যাম দেশেরে 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 সব শেষ করিয়ে দিল। আহা, বললাম না এর সাথে পারা যাবে না, কারণ এমনিও একে তো অনেকদিন প্র্যাকটিস নাই, তারপরেও বসাই দিছে বাই 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 বাই। আজকে তো ঠেকাই দাও দিলি, এই যাচ্ছে আদরি নেলাইছি, দড়ি মেলাইছি, আহা দুই ছেলেটা ভুল কাজ করে ফেলাইছি, দূরে যাওয়াটা ভুল হয়ে গেছে আমার, দূরে চলে যাওয়াটা আমার জন্য একটু রে। মিটিওর কানেকশন নেট মেটে তো নেই একটুখানি আছে, এই সিম্পল ইজি 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 ফরম্যাটে কাজ করা গুলো করলে তো যায়। এটা আহারে লস প্রজেক্টে বিনিয়োগ হয়ে গেল, মাই গড, আরে তিন থেকে চার সেকেন্ড আছে, কি আসলে ও কে। তো টাইমিং আবার কবে থেকে শুরু হলো সেটাই বুঝতে পারলাম না, তো আমার 36% হচ্ছে আমি দিতে গেছি, তো এই দিক থেকে আমাকে বাঁচাই দিচ্ছে বড় বাঁচানো। পরেরটা যদি এরকম হিসাব কিতাব করে তাহলে কিন্তু আমার জন্য এতক্ষণ ধরে ফাইট করলাম এর সঙ্গে, আরে সালা গতি খাইছে রে খাই না, লাইফ একটা কিছুই করে না,
সবকিছু ভুলে গেছি, কি ব্যবহার করতে হতো, কি করতে হতো, ওহো মুভস গুলো সবই ভুলে গেছি। আর অনেকক্ষণ পরে কাউকে পাইছি, তার লস লস লস, ব্যবহার করতেই দিতে পারি না, এটা তো হতেই পারে না। তোমাকে তো ইস ভাই, কাউ মাই গড, তো এই ফাইট যদি জিতে যাতে পারি রে, তাহলে তো ড্যাম বয়। একটুখানি 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 কতটা খতরনাক হতে চলেছে সেটা আমার মোটে আন্দাজ নেই, কারণ একে তো চিনি না ভাই। আচ্ছা ঠিক আছে, তারপর দেখা যাক, এক্সাইটিং ফিল করছি অনেকটাই। আরে তো দৌড়িয়ে দিতে পারলি যাচ্ছে, ও মাই গড, এর তো এই নিয়ে পুষে রেখে দিচ্ছে। আবার গুলিও মারে, আরে মরণ রে, দৌড়ে নিয়ে আয়, আহ দৌড়িয়ে নিতে পারলি না, জানতো না আর কি হবে। আমি যাবে যাবে যা, কিছু লাইফ দেশে কিছু যখন কপালে, আহ ও ভাই শিট, থাইবালাইস খাইয়া ভালাইছে, এবার কাকে বাঁচতে কে বাঁচতে হবে, কারণ ওর পরে তোমার এই আছে একমাত্র প্রভাবশালী, আর এই ওর নাম যেন কি ভুলে গেছি, যারে যে জায়গা যে আছে সে জায়গা থেকেই নাম ভুলে গেছি। তো আবার খেল যখন অপোনেন্ট পাওয়া শুরু করছি তখন মনে হয় যে হয়ে যাবে, আবার নিয়মিত শুরু করবো। আর এই সালাইয়ের কাছে কি সব আগুন আগুন দলে মা গো মা মাইরেও ফেলে, আরে সালা জাতু ভাই, আরে এখানে তো জাতু ভাই পাচ্ছি, এই তো আর কিছু ব্যবহার কর, আরে কলাই আই গেছে রে, ধরে দিয়েছে আসার মাস সার ডিসে ডিয়ে শেষ করে দিয়েছে রে। যাক, অনেকটা পারিশানির মধ্যে থাকার পরেও লাস্টে জিতে চলে এসেছি। ইয়ো 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 ইয়ো, ট্যাপ টু কন্টিনিউ, গুড ফাইট পাস পয়েন্ট। ও এবার এসব কি দেখছে, তো অনেকদিন না খেলার পরে জানি যে এতে অনেক কিছুই নতুন এসেছে। ওকে তো 20টা কি দিয়েছে লিমিটেড, আচ্ছা এখন কয়েন দিল না যে, হ্যাঁ ওয়েট এ মিনিট, কয়েন দিত না ফাইট জিতলে নাকি, এখন আবার সেলস প্যাকের অ্যাড চালাচ্ছে। ওকে এখানে ওটা পারবে, ঠিক আছে আছে ফাইট পাস, তাই তো ফাইট পাস পারলে কী হতে চলেছে সেটাই তো বুঝতে পারলাম না, আপগ্রেড করলে আই গেস কী হতে পারবে এখান থেকে 800 ফুস ডাকাত নাকি, না এত দিয়ে কেউ কি কোনো কিছু করে নাকি, ও তো এটা এই কাজে ব্যবহার করছে। ওকে দেখা যাক এখানে নতুন কিছু কিছু থেকে কি আসছে বলে মনে হচ্ছে, সবাই কি নতুন নাকি বিষয়টা কি, সবাইকেই এমন দেখাচ্ছে কান, কে আমার কি এই 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 থেকে আসছে নাকি, আচ্ছা এ যখন আসে তখন এর বদলে এরে সিলেক্ট করি দেখি, তো একে নিয়ে এর বদলে একটু রেখে দেখা যাক কি হয়, যেহেতু 3 লেভেলের আছে আমার কাছে, সেহেতু এই হিসাবে আর একটা ফাইট জিততে চাই। আর এখান থেকে অফারে লোক দাঁড়াচ্ছে, কোনোদিন হয় এবং আর একটা ফাইটে চলে যাব ইনশাল্লাহ, দ্রুতই কাউকে খুঁজে পেতে পারি সেই চেষ্টাটাই ইচ্ছাটাই আছে। দুইটা ফাইট যদি জিততে পারে আজকে তাহলে হয়ে যাবে, কামব্যাকে একটা ফাইট জিততে পারবো আশা করিনি, তারপর দেখা যাক একটা জিততে পারলে আজকের দিনের জন্য আর কিছু লাগছে না। ওয়ালা কাউকে খুঁজে পেয়েছি,
আচ্ছা, 5 লেভেলের, আর এর কাছে যারা আছে তারা মারাত্মক মারাত্মক লেভেলের প্রিপেয়ারিং, সবার লাস্টের কে বেশি। যাই হোক, কপালের গুণী একে পাই গেছিলাম। এখন দেখা যাক তুমি কতটা কাজে আসতে পারো বাসা, এর প্রতিপক্ষ হিসেবে তুমি কেমন নিজেকে কাজে লাগাও সেটাই দেখার বিষয় হতে চলেছে। তামাম, দাঁড়াল, ওকে, ও ভাই কে তুমি? ওল্লা সমান আমার ওমা দেখেছে, ও রে মা গো, ও মা বুদ, একে ওল্লা একে, ও রে ভাই সমারমা হয়ে গেছে, আরে সমারমা গমা 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 সমারমা গমা সমারমা হয়ে গেছে, সুযোগ দিল না মাই হালো রে, কি আছে সব দাদা মার তাতে তো পেলাটা ভালো, কিন্তু দুঃখের বিষয় বুঝলাম না বিষয়টা কি। এবার দেখা যাক তুমি এই নিয়ে তো গর্ব ধারণ করতেছো, তাহলে আমিও আছে কে একটু নিয়ে আসি তোমার সামনে, দেখা যাক তুমি এর বিপরীতে কেমন করতে পারো, দুজনই যখন একই। এবং আমার আছে নেটওয়ার্কের ডিস্টার্ব আছে প্রচুর, মার্কা ডিস্টার্ব লাগছে, দৌড়ে ফেলানোতেই আমি বিপদে পড়ে গেছিলাম, কিন্তু নও আমি বিপদে পড়িনি, একে পুরো লাটে পাটে সাটে বাটে ঠাড়ে বাড়ে একে এখন অস্ত্র পাচার করে দিচ্ছি, ও বাড়ি দিছি ল্যাগ দিচ্ছে, গেমের মোবাইল ফোবাইল গেম ইজ পজ, প্লেয়ার কানেকশন এর, ও মাই গড কার প্লেয়ার কানেকশন এর, আমার তো না আমার না আমার দিশে আমার নামার কোনো কানেকশন মানেকশন এর নেই, আমার কানেকশন এর, এই করে কি আড়াই দেবে নাকি, আরে ভাই সা বেসব করিস না আমার সাথে, এ আইডিয়া যাচ্ছে এক দেয়া কারে গেছে, আরে শেষ টুকু আবার টি করে গেছে, মেলা অহংকার ছিল তোমার ওতে, দেখো তো কেমন আছো বাসা, হাই হ্যালো হাউ আর ইউ, এবার যে 7 লেভেলে যেটা দেবে না এই একা আমার খাই লাগবে, এই তো কথা কথা হলো কথা কথার মতো কথা, এই হচ্ছে 7 লেভেলের চেঙ্গিস খান, এ আমাকে করে দেবে এখন পাতা 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 পাতা, ও বাই গড, আল্লাহ এর থেকে বাঁচাও মানে, আল্লাহ এ রাতে থেকে বাঁচাও, ইয়ে আল্লাহ এ রাতে থেকে বাঁচাও মানে, খেলা না ইয়ে আল্লাহ এ রাতে থেকে বাঁচাও মানে, এই আজাব থেকে আমারে বাঁচাই দিয়ে, শালা এই হারাম দাদা রাগ করবে না, ওই তারপর একে তো এর করা যাবে না, শালা এরপরও যদি পাই নেট ফাড়িতেছে পেট ফাড়ে নাড়ি বুড়ি সব ভালো হয়ে গেছে রে গেছে রে গেছে রে, ই সব আকলি ব্যবহার করে ফেলা দ্রুত ব্যবহার করতে হয়, তা নাহলে আল্লাহ গুনা দে, খুবই এক্সাইটিং হতে চলছে, কাছাকাছি চলে আইসি কাঁসাই নিয়ে চলে আসছে প্রচুর কাঁসাই চলে, ধরতে পারলাম না ধরতে পারলাম না, বাঘ এসতেছে না সুমন্দি বাঘ এসতেছে না, লাইফ কিন্তু ঠিকই সে পালি আমাদের কুমাই ছেড়ে দিচ্ছে, এক একবার ধরে চাইলে যাচ্ছে তাতে যা কুমার তত কুমিয়ে শেষ হয়ে যাচ্ছে, কোনোটাই খেলা ব্যাপার করা যাচ্ছে না, আ এই একটা পাইছি এতে যেটুকু হয়ে যাবে না, সাব্বাস মেরে শের চট ঝট, ওহ ভাষা হারিয়ে ফেলেছি কথা বলে, আও মাই গড একাই কাঁপাই দিছে, ঠিক আছে স্কিল আছে কি বলে না কিছু বলে না, এর খেলার অপেক্ষা করি খেলাটা শেষ করি তারপর যত আতেল পাতেল ডায়লগ আছে তারপর দেবো, ঠিক আছে এখন ডায়লগ দেওয়ার দরকার নেই, এর একটু খাই দিয়ে আগে, আর সমস্যা নেই আমার পরে যে প্লেয়ার আছে সেও আছে তার হাতেও এই থাকে, আহ এই জিনিসটা আমার প্রচুর খারাপ লাগে, এই জিনিসটা আমি সহ্য করতে পারি না, মাই গড মাই গড, ইয়ে রে এই দেশে ও রে বাইরে ফাড়ি ফেলাইছে রে জুলোই দেশে রে, আরে আর মারিস না মুইরে তো যাচ্ছি তাই না, মুইরে যখন যাচ্ছি তখন একটু সাড়ান দাও, এনে আরে তীর ফেলাই দে
আচ্ছা যত দূর সম্ভব এর একটু কোল টোল পিটল আর একবার পাইছি, আরে ফাড়ি দিছে, আর শেষ রক্ষাবে না, দুইবার পাইছি। আচ্ছা যাই হোক, শেষ পর্যায়ে এসে এর এক লেভেলের কাজটা খেয়ে দিলাম, এর কোনো কথা, এর সাত লেভেলের পরাস্ত করে দিলাম, আর এক লেভেলের কাছে এসে দাঁড়া খেয়ে গেলাম। এটাই হয় যে কেউ কারুর বিপরীতে ভালো খেলে, আবার কারুর বিপরীতে কেউ খারাপ খেলে, এটা হচ্ছে একটা কম্বিনেশনের ব্যাপার, সব কিছুই আছে স্ট্র্যাটেজি, আর আইসে পারলাম না এর কাছে দাঁড়া খেয়ে লাইছি। এই হারাম দাদা তো আর একবার একটু জুট করতে দিয়ে এটা চিন্তা করতে সাইডেই যাবো, তো এটা সাথে নিয়ে যেতে পারি কিন্তু মন হয় না। ও ভাই এসে যা সরে যা সরে যা সরে যা, এইটুখানি ছেড়ে গিয়ে যাচ্ছে, ভাই খুব 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 ভয় তো ভাই গেছিলাম। এবার আছে ডায়লগ দিতে হবে, ঠিক আছে ডায়লগ জন্য কি দিতে হবে, ডায়লগটা কি দেবো। আচ্ছা ভাই এখন পর্যন্ত কোনো ডায়লগ দিলাম না, স্টার্টিংটা শুরু হয়েছে, আশা করি এবার যেহেতু অপোনেন্ট পাওয়া শুরু করেছে সেহেতু এই গেমটা নিয়মিত চালিয়ে যেতে থাকবে এবং বহু দূর যেতে পারবে, আর একটু এদিক সেদিক যদি অফলাইনে দু একটা প্র্যাকটিস করা হয় না তাহলে স্কিলগুলো আবার আগের মতো জায়গায় চলে আসবে এবং সেখান থেকেই তুলে নিতে পারবো। রাইট গাইস, তো আজ পর্যন্ত এই গেমটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, ভালোবাগ লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কামব্যাক এপিসোডটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ইয়েস অবশ্যই, এবং চলে এসেছি এবং আগের মতো নিয়মিত গেম প্লে দেওয়ার চেষ্টা করবো, যতদূর দিতে পারি ততদূর দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।